নমস্কার বন্ধুরা জি কে ম্যানিয়তে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু হাজার আঠেরো সালের ডাব্লিউ বিসিএস মেইন পেপার থ্রির হিস্ট্রি পার্ট জিওগ্রাফি পার্ট আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো তোমরা জিওগ্রাফির পার্টটাও দেখতে পারো সেখানে দু তিনটে প্রশ্ন ভুল ছিল তার উত্তর কিন্তু আমরা সেই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে কিন্তু সেই কারেকশান করে দিয়েছি সেটাও তোমরা দেখে নিও ঠিক আছে এছাড়া বলে রাখি যে পিএসসির কোশ্চেন কন্ট্রোভার্সিয়াল কিছু কোশ্চেন থাকে তার সঙ্গে আমাদের সঙ্গে তোমাদের মতের মিল নাও হতে পারে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং সেক্ষেত্রে কোনটা রাইট হবে পিএসসি ডিসাইড করবে ঠিক আছে আমরা যতটা পেরেছি নির্ভুল করার চেষ্টা করছি আর এছাড়াও আমাদের ভিডিও আপলোডের সময় কিছু বলাতে ভুল হয়ে যেতে পারে তার জন্য যদি কোনো রকম ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সটা চেক করবে কারণ কমেন্ট বক্সে আমরা আমরা ফার্স্ট যে কমেন্টটা করি এবং পিন করে দিই সেই কমেন্টটা ওপরেই থাকে সেখানে কারেকশান করে দিই ঠিক আছে অবশ্যই সেটা দেখো আচ্ছা তাহলে শুরু করবো ক্যালকাটা শিবপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তেভাগা মুভমেন্ট যে হয়েছিল বাংলায় সেই তেভাগা মুভমেন্টের ফলে কোন কমিশন গঠিত হয়েছিল ফ্লাউট কমিশন ক্যালকাটা সায়েন্স কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ক্যালকাটা সায়েন্স কলেজ প্রতিষ্ঠা হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর হাতে সুপ্রিম হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কত সালে উনিশশো তেতাল্লিশ সালে বসুবিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোয়াইট ইন্ডিয়ার মুভমেন্ট হয়েছিল সেটা ইমিডিয়েট রেসপন্স কিসের ফেলের জন্য কিসমিশনের ব্যর্থতার জন্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টটা শুরু হয়েছিল আচ্ছা আলভার ওয়াজদা হিমোডোন্ট হিমনোডিস্ট অফ দ্য তামিল ডিভ এটা হবে বৈষ্ণব আচ্ছা হু ওয়াজ দ্য ভাইস রেয়ার অফ দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ভাইস রেয়ার কে ছিল লর্ড লিল লিথগো ঠিক আছে অপশান ডি আচ্ছা নেক্সট বলছে কি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কে মেম্বার ছিলেন না এম কে গান্ধী কিন্তু মহাত্মা গান্ধী মেম্বার ছিলেন না বাকি তিনজন ছিলেন আচ্ছা ফেমাস ইলেভেন পয়েন্ট হয়েছিলো এগারো দফা যে দাবি মহাত্মা গান্ধী এবং আর মধ্যে হয়েছিলো সেখানে কিন্তু অল অব দি অ্যাভাব হবে এখানে ঠিক আছে অর্থাৎ এই তিনটেই হবে তোমরা পজ করে দেখি নিও এটা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে না তো বড়ো হয়ে যাবে খুব আচ্ছা নন কোপারেশান মুভমেন্ট হয়েছিলো যে তার ওয়াশ লঞ্চ অন এখানে অপশান এ হবে ঠিক আছে রিমেডি অফ পাঞ্জাব রংস আর রিমেডি অফ কিলাফত রং আচ্ছা এটা কী বলছে হু প্লেড প্রমিনেন্ট রোল স্মাগলিং আর্মস নিডেড ফর দ্য ডেডলি অ্যাটাক্ট করেছিল বেঙ্গল গভর্নর বেঙ্গলের যে গভর্নর ছিল স্যার জন অ্যান্ডারসনস লিভং রেস কোর্স দার্জিলিংয়ে তার উপর যে মানে অ্যাটাক করেছিল কে করেছিল ঠিক আছে এটা করেছিল উজ্জ্বলা মজুমদার মহাত্মা গান্ধী আইএনসির প্রেসিডেন্ট হয়েছিল গত সালে উনিশশো চব্বিশ সালে বেলগাউতে ফার্স্ট উমেন স্টেট প্রিজনার আন্ডার রেগুলেশন থ্রি এইটিন এইটিন এটা হবে ননিবালা দেবী দ্য ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ এম কে গান্ধী এটা হবে রাওলাট সত্যাগ্রহ এটা অল ইন্ডিয়া বলেছে তাই রাওলাট হলো ঠিক আছে চম্প অ্যাকচুয়ালি নন কর্পোরেশন চম্পারণ করেছিল উনিশশো সালে কিন্তু এটা অল ইন্ডিয়া মুভমেন্ট ছিল না আচ্ছা নেক্সট বলছে কি জেনেসিস অব দ্য ডিমান্ড অফ পাকিস্তানের ডিমান্ড প্রথম কে বলেছিল রহমত চৌধুরী রহমত আলী মহাত্মা গান্ধীর ফার্স্ট নিউজ পেপারের নাম কি ইন্ডিয়ান ওপিনিয়ন আচ্ছা স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত ইন্ডিয়ান সোশিয়লজিস্ট এই পাবলিশ করেছিল কে শ্যামজি বর্মা এটা কিন্তু ইংল্যান্ড থেকে প্রকাশ হতো আচ্ছা অ্যান্টি সার্কুলার সোসাইটি এস্টাবলিশড কে করেছিল সতীশচন্দ্র মুখার্জি সন্ধ্যা পত্রিকা যে সম্পাদক কে ছিলেন ব্রহ্মবন্ধোপাধ্যায় আচ্ছা খুদি আরসু ওয়াজ ফাউন্ডেড ইভি রামাস্বামী নায়িকার সারফারসি কিতামান্না দিল দিলমেহে এই গানটির কম্পোস্ট করেছিলেন কে বিসমিল আজি মাবাদি আচ্ছা নেক্সট কী বলছে কমিউনিস্ট পার্টি ফরমেশনের সময় হুইচ অফ দ্য ফলোইং গ্রুজ ওয়াজ নট অ্যাসোসিয়েটেড কমিউনিস্ট পার্টি ফরমেশনের সময় নিচের কোনটি অ্যাসোসিয়েট ছিল না সাহায্যকারী ছিল না ঠিক আছে এটা হিন্দু রেডিক্যাল পার্টি হবে অন্ধের নগরী ওয়াজ আর বাই এটা কে লিখেছেন লিখেছেন ভারতেন্দু হরিশচন্দ্র চাইল্ড ম্যারেজ অ্যাক্ট রিস্ট্রেন্ট আমদানি শারদা অ্যাক্ট নামে পরিচিত এটি উনিশশো সালে করা হয়েছিল সঞ্জীবিনী পত্রিকা পাবলিশ করেছিলেন কৃষ্ণকুমার মিত্র আচ্ছা ইন্ডিয়ান মুসলমান এই বুকটি লিখেছিল স্যার উইলিয়াম উইলসন হান্টার ড্রামেটিক পারফরম্যান্স অ্যাক্ট এটা কার সময় হয়েছিল লর্ড লিটন রাস্ত গফতার এই নিউজ পেপারটি এস্টাবলিশ করেছিল কে এটা কিন্তু অ্যাকচুয়ালি এস্টাবলিশ করেছিল দাদাভাই নরজি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দাদাভাই নরোজি করেছিল কিন্তু এখানে অপশান ওয়াইজ ফারদিনজি নরজি হবে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় সালে কে করেছিলেন নবাব সলিমুল্লাহ বর্তমান ভারতে এটি কে লিখেছিলেন এটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন আচ্ছা এটা কি বলছে দেবনগরী স্ক্রিপ্ট ওয়াজ গ্রান্টেড আঠারশো আশি থেকে আঠারোশো নব্বই সালে কমিউনিটিজম অ্যাকোয়ার্ড অল ইন্ডিয়া ডাইমেনশনস টু প্রিভেন্স ইস্যু ওয়ার উর্দু দেবনগরী কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড কাউ প্রোটেকশানস দ্য ডিম্যান্ড ফর দেবনগরী স্ক্রিপ্ট যে দেবনগরী স্ক্রিপ্টের যে ডিমান্ডটা ছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে আচ্ছা জাস্টিস মুভমেন্টে প্রমিনেন্ট লিডার কে ছিলেন এনাদের মধ্যে সিএন মুদালিয়ার অপশন বি নেক্সট কী বলছে দয়ানন্দ প্রম্পলেট অফ দ্য সাবজেক্ট অফ কাউ প্রোটেকশানস গৌ করুণানিধি ওয়াজ পাবলিশ এটা কবে পাবলিশ হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো বিরানব্বই সালে শ্রী নারায়ণ ধর্ম পারিপাল ইয়াগম এস এন ডিপি ওয়াজ ফাউন্ডেড এটা কে ফাউন্ড করেছিল এটা অল অফ দেম অর্থাৎ শ্রী নারায়ণ গুরু ডক্টর পালগু এবং ডক্টর কুমারন আসান সবাই ল্যান্ড হোল্ডার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আটত্রিশ সালে জ্যোতিবা ফুলের সত্য সত্যসাধক সমাজ কত সালে স্টার্ট হয়েছিল আঠারোশো তিয়াত্তর কেশরী পত্রিকার মাউথপিস কে ছিল এই কোশ্চেনটা আমরা পাইনি তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আচ্ছা গুরুভায়ার টেম্পেল এন্ট্রি মুভমেন্ট টেকপ্লেস কত সাল হয়েছিল উনিশশো অল ইন্ডিয়া কনফারেন্স ডিপ্রেস ক্লাস ওয়াজ ফর্ম এটা উনিশশো পনেরোতে আমরা পাচ্ছি কিন্তু কাছাকাছি অ্যান্সার কিছুই নেই ঠিক আছে আচ্ছা পণ্ডিত রামাবাই সরস্বতী অ্যারাইভ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া এইটিন এইটি টু অ্যান্ড উইথ দ্য হেল্প অফ রামাবাই রানাডে সেট আপ এনারা দুজন মিলে কী সেট আপ করেছিল দ্য আফলিপমেন্ট অফ এনলাইটেড উমেন উমেনদের উন্নতির জন্য কী সেট আপ করেছিলেন ঠিক আছে এটা হবে আর্য মহিলা সমাজ দ্য নিউজ ম্যাগাজিন ভারত ভারত শার্মাজীবী ওয়াজ পাবলিশড এটা কে পাবলিশ করেছিল পাবলিশ করেছিল শশীপদ ব্যানার্জি এটা গাঙ্গুলি না এটা হবে ব্যানার্জি ঠিক আছে সরোজিনী নাইডু কী প্রতিষ্ঠা করেছিলেন সরোজনী নাইডু প্রতিষ্ঠা করেছিলেন মহিলা রাষ্ট্রীয় সংঘ মহৎ সত্তাগ বি আর আম্বেদকর করেছিলেন এটি কবে কখন করেছিলেন উনিশশো সালে আচ্ছা মহাকালী পাঠশালা ওয়াজ ফাউন্ডেড বাই মহাকালী পাঠশালাটা কে করেছিলেন এটা করেছিলেন মাতাজি তপস্বিনী নায়ার সার্ভিস সোসাইটি আন্ডার দ্য লিডারশিপ অফ মন্নাথ পদ্মনাভ পিল্লাই এটা কত সালে শুরু হয়েছিল এটা নায়ার যে মুভমেন্টটা উনিশশো চোদ্দো সালে আচ্ছা ফ্রাঞ্চাইজ ফর উমেন ওয়ার স্লোলি ইন্ট্রোডিউসড ড্যাশ ওয়ার দ্য ফার্স্ট প্রভিন্স টু এক্সটেন্ড ফ্রাঞ্চাইজিস উমেন এটা উইকিপিডিয়া অনুযায়ী মাদ্রাস অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স ওয়াজ ফ্রমড নাইনটিন টোয়েন্টি সেভেন বাই এটা কে করেছিলেন এটা করেছিল মার্গারেট কাউজেন্স হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন লেজিসলেটর এটা হবে অপশান সি মুথুলি রেড্ডি ঠিক আছে আচ্ছা আমরা এই পার্টে পঞ্চাশটি দিলাম না তো ভিডিওটা বড়ো হয়ে যাবে আমরা নেক্সট পার্টে ইতিহাসে আরও পঞ্চাশটি নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কোনো প্রশ্ন থাকলে বা কোনো প্রশ্ন আমাদের সাথে মতের মিল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যথাযথ সোর্স দিয়ে বলবে ঠিক আছে লজিক দিয়ে বলবে যাই হোক ধন্যবাদ